স্টেজে অনেক রকম ঘটনা ঘটে, অনেক স্টেজ করা হয়েছে দেশে বিদেশে, কোন মোমেন্টটা খুব মানে থাকে না যে অ্যাক্সিডেন্টাল মোমেন্ট উতরে গেছে কোনো মধ্যে? অস্ট্রেলিয়াতে জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল এরকম ঘটনা আছে। হ্যাঁ, তারপরে এখানে ঢাকাতে একটা গার্লস কলেজের প্রোগ্রামে স্টেজ ভেঙে পড়ে গেছিলাম। নিউ ইয়র্কে আমরা ম্যানহাটনে একটা প্রোগ্রাম করেছিলাম, একটা রেড কার্পেটের একটা বিশাল শো ছিল, যে আমাদের অনেক হলের ভিতরে যত দর্শক ছিলেন তার চেয়ে অধিক দর্শক বাইরে ছিলেন, টিকিট কাটতে পারছিলেন না, এবং আমাদের ওখানে তিনটা শো করতে হয়েছিল। তিনি দু বছর আমাকে গান গাওয়াইছিলেন না, শুধুমাত্র একটা ছোট অকারেন্সের কারণে। অকারেন্সটা কেমন ছিল, আমি ইন্ডাস্ট্রিতে নতুন, আমি একজন সিনিয়রের গান গাইতে যাব, আমার ডেট দেওয়া ছিল, সেই ডেটে ঠিক একই টাইমে তারও কনসার্ট ছিল। বাট একজন আমাকে বললেন যে ঠিক আছে তুই ওই গানটা গেয়ে তারপরে আমার এখানে আয়। আর উনি বললেন যে তোমরা তো অনেক বড় শিল্পী হয়ে গেছো, বাদ দাও। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোলাহল ক্যান্টিন। আপনারা সবাই জানেন ক্যান্টিনে মূলত বিভিন্ন অনুষঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়, যে প্রসঙ্গ থেকে প্রসঙ্গে গল্প পাল্টায়। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, আমরা কোলাহলের পক্ষ থেকে, কোলাহল ক্যান্টিনের পক্ষ থেকে অফিসিয়ালি অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আমার নাম তানভীর তারেক। আমি তো আপনি ইনফরমালি যেভাবে আমাকে বলেন সেটাই বলা ভালো হবে, কারণ দর্শক জানুক যে আমার তানভীর ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা কি। ব্রাদার লাইক। এবং এভাবে শুরু করি যে ধর প্রথম অনেক জায়গায় বলা হয়েছে, তারপর বারবার বলতে ইচ্ছা করে যে প্রথম বাবা মার কাছে থাকে না যে ছেলেটাকে চেনে মানুষ, এই বিষয়টা মানে বিশ্বের ক্লোজ আপের গল্পটা আসবে, তারপরও কোন গল্পটা মনে পড়ছে যে বাবা মার কাছে জানে যে আচ্ছা আমি মুহিনের বাবা? হ্যাঁ, এটা আসলে রিয়েলিটি শোর ওই প্ল্যাটফর্ম থেকেই এসছে, কারণ ওই সময় আমার ভার্সিটি চলমান, আমরা তো তখন শিক্ষা পড়াশোনার মধ্যে ছিলাম, বিশেষ করে আমার MBA কমপ্লিট হচ্ছে এরকম একটা মুহূর্ত, তো পড়াশোনার মধ্যে থাকার কারণে আসলে চাকরিরও টেনশন ছিল না, কিছু ছিল না, তো ওই সময় রিয়েলিটি শোতে আসা, এবং সেই সময় আসলে পরিচিতিটা থাকলো যে না মুহিনের বাবা। তো এটা চাইতে আসলে আমি আমার বাবার পরিচয়, আমি যেন পুলিশের সন্তান হিসেবে বলি যে আমার যেহেতু পুলিশের অনেক প্রোগ্রাম করি যখন, তখন মনে হয় যে না এখনও পুলিশ পরিবারের সদস্য মনে হয়। তো একদিক দিয়ে আমার পরিচয়টা আমার কাছে আমার ভালো লাগার, এবং বাবাও এটা অনেক ভালোবাসে একদম একদম। এবং থাকে না যে সুযোগ্য পুত্র সন্তান, যেটা তো সুযোগ্য ব্যাপারটা আসলে মুহিন দেখেছে। এখানে একটা খাজুরি আলাপ, বেসিক্যালি একদম ফর্মেট আলাপ হয়, যেটা হয় খাদ্যাভ্যাস আমরা একটু জানতে চাই। যে আমরা সবাই জানি বা বিজিশিয়ানরা রুটিন মেপে চলে না, রুটিন মেপে চলা যায় না, সুতরাং নিজস্ব ডেইলি রুটিনেও খাবারের রুটিনেও চেঞ্জ হয়। বেসিক রুটিন কী, ফুড হ্যাবিট বা ডায়েটটা কী মহিনের? আমি লাস্ট 10 ইয়ার্স মনে হয় ওজন 68-69 এই আছে। আমার খাবার দাবার একই রকম, খুব একটা লাগে না, মাস্টার শিখেছিলাম হয়তো সেই কারণে, অ্যাবজারভেশন অ্যাথলিট ছিলাম, খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, তো সেই হিসাবে এমনিতে ফিজিক্যালি একটু গ্রুমিং ছিল আগে থেকেই। আর খাবারের ব্যাপারে আমি একটু বাইরের খাবার দাবার কম খাই ভাই, বাসায় বউ এই জন্য বকাঝকা দেয়। খুব ভালো অভ্যাস। হ্যাঁ, খুব ভালো অভ্যাস, কিন্তু বাসার জন্য ভালো না, বাসায় তারা বলে যে না একটু বাইরে যাবে খাইতে। তো আমার আসলে বাসায় খাওয়াটা খুব বেশি, এবং আমি দুবেলা খাই বেসিক্যালি, সবাই বলে তিন বেলা খাই, আমি আসলে বেসিক্যালি দুবেলা খাই, মানে ডিনারটা নিশ্চয়ই ডিনার সন্ধ্যার আগে শেষে, যে মানে মোটামুটি সন্ধ্যার আগে আমার ডিনার কমপ্লিট, মানে 7টা বা 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলি। তারপর রাতে হয়তো খুচরো খাবার খাই, একটু খেজুর খাই, একটু এক গ্লাস দুধ খাই বা কোনো কিছু খাই এরকম। তো এটা হচ্ছে ফিটনেসের রহস্য, এরকমই মানে খাবারটা মেনটেন আর কিছু না। শিক্ষার আছে, যাই হোক, প্রথম স্টেজ থাক, এটা সবসময় ভুলে না কেউ, এবং অডিয়েন্সের সাথে ইন্টারাকশন মানে খুব বড় মাপের কোন স্টেজের গল্পটা আজকে বলতে ইচ্ছা করছে? আমরা ক্লোজ আপের এই রিয়েলিটি শো শেষ করে লন্ডনে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, অনেক অনেক দেশেই তো প্রোগ্রাম করেছি আমরা, বাট লন্ডনে প্রথম আমরা এলিজাবেথ হলে একটা প্রোগ্রাম করেছিলাম। এই হলটাতে আমরা পারফর্ম করার 7 দিন আগে বঞ্জুবি ওই সাউন্ডে প্রোগ্রাম করেছে, এবং ওই স্টেজে আমাদের প্রোগ্রাম ছিল, এবং আজ অবধি থাকে না ভাইয়া যে আমি কোথাও সাউন্ড করে খুব তৃপ্ত ছিলাম। তা আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড ছিল, আমি যখন ভোকাল আমাদের মিউজিশিয়ান যারা 6-7 জন যারাই ছিলেন,
তারা তাদের প্রত্যেকের মনিটর আলাদা, তাদের প্রত্যেক স্টেজ ক্যাপাসিটি আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা, মানে একদম প্রফেশনাল একটা স্টেজ। এরকম প্রোগ্রাম আমি এখনও পাইনি। That's the truth. এবং এই ডিফারেন্সটা বোঝা যায় ভীষণভাবে, তাই না? ভীষণভাবে। এবং ওদের সাউন্ড ইঞ্জিনিয়ার আর আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারের মধ্যে আকাশ পাতাল তফাতও আছে, কারণ আমরা পারি না। তফাতটা আমি বলছি না যে পারছে না, তা না, আমরা প্রোভাইড করতে পারি না। অনেক জায়গায় আমরা যদি সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে যেতে চাই, আমরা পাই না, আমরা আমাদের পেরে ওঠা হয় না। আমরা কিন্তু গুটিক, আমাদের দেশে জেনারেল মাছ পিপল পাঁচজন মিউজিশিয়ানের মধ্যে আমরা আবদ্ধ থেকে গেছি, এখনও আছি। আমরা শোতে হয়তো বা আপনারা রিয়েলিটি শোতে যারা দেখেছেন যে মুহিনরা এইভাবে গান করলো, 10টা গান করছে কি 15টা গান করছে, ওখানে কিন্তু তারা দেখেছে একদম জেনুইন একটা প্ল্যাটফর্মে মিউজিশিয়ান, অ্যাটলিস্ট 10-12 জন মিউজিশিয়ান কাজ করছেন, জেনুইন একটা সাউন্ড গেছে, আউটপুটটা ভালো পাচ্ছে। কিন্তু যখন মুহিন স্টেজে আসলো, তখন ওই আউটপুটটা বা সাউন্ডটা দিতে পারছে না কেন, এটা অনেক বিশাল একটা ফ্যাক্ট। এবং আমার একটা ওটা বলবো, আমার আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাকে নিয়ে একটা গুঞ্জন আছে, মুহিন মিউজিশিয়ান ছাড়া কোথাও যায় না। আমার এর ফলে তো শো কম, আমি বাট আমি আমার একটা যুদ্ধে জয়ী, যে আমার একটা যুদ্ধে জয়ী হচ্ছে যে আমি আমার মৌলিক গান নিয়ে আগানোর চেষ্টা করেছি। অনেক অর্গানাইজারকে এভাবে ফেরাতে হয়েছে, বহু প্রতিনিয়ত ফেরাই, দিয়ে দিচ্ছি ভাই চলে আসেন, না ভাই আমি কখনো যাইনি। একটা কারণে যাইনি, যে আমাকে যে দায়িত্বটা রিয়েলিটি শোতে দেয়া হয়েছে, এটা আমার আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বলছি, যে আমাকে দেয়া হয়েছে বাংলাদেশের বাংলা গানকে যেন আমি তুলে ধরতে পারি। তো আমি যদি প্রথমে মিউজিশিয়ানকেই কনসিডার করি, তাহলে আমি আমার গানটাকেই তো তৈরি করতে পারলাম না। এটা যারা, আমি বলছি না যে যারা কাভার গান করছেন বা যাই করছেন না কেন, প্রপার মিউজিকটা করেন। একদম একদম স্যালুট জানাই। একটু মোহনের সেটআপটা কি কি আছেন একটু আমি নাম? আমার সঙ্গে কিবোর্ডে আছেন আলামিন, গিটার বাজাচ্ছেন রাজীব হোসেন ভাই, ড্রামসে আছেন মিথুন, পার্কাশন বাজাচ্ছেন পলাশ ভাই, ফ্লুট বাজাচ্ছেন বাবু, আর বেস গিটার বাজাচ্ছেন আপাতত নবীন অথবা প্রিথিল, দুজন দুজন একজন। মোহিন, একটা সাহসের ব্যাপার এবং খুব চর্চিত ব্যাপার যে অনেকেই মিউজিশিয়ান, অনেকে শিল্পী, কিন্তু সবাই সঙ্গীত পরিচালক না, সঙ্গীতের বিষয়টা আসলে একত্র রাখে না। মোহিন নিজের কথা নিজে সুরে নিয়ে সঙ্গীতে অনেকগুলো কাজ হয়েছে, এই অভ্যেসটা, এই প্ল্যানটা, এই কাজটা শুরু কিভাবে? অভিমান থেকে ভাই। আমি পরের প্রশ্নটা করতে চাইলাম যে কোন অভিমান একটু যদি যেভাবে শেয়ার করা যায়। এইটা না পজিটিভ, আমি কখনো নেগেটিভ হতে পারি না। আমার একটা সাইন হচ্ছে আমি পারি না। আমরা দায়বদ্ধ ছিলাম এক বছর, আমরা যখন ক্লোজ আপন শেষ করে এনটিভির সঙ্গে একটা এক বছরের প্ল্যাটফর্মে, অডিও প্ল্যাটফর্মে চুক্তি ছিল, গান চিলের সঙ্গে চুক্তি ছিল। চুক্তি অনুযায়ী আসলে আমরা দেশ বিদেশে ঘুরছি, প্রপার মিউজিকটা করার সময় পাইনি, এক বছর ভ্যালিড হয়ে গেছে, তারপরে তারাও তাদের দায়বদ্ধতা ছেড়ে দিয়েছেন। তো এই জায়গা থেকে মানুষ কিন্তু দেখলো যে আমরা রিয়েলিটি শোতে কে ফার্স্টে হলো, থার্ড হলো, সেকেন্ড হলো, এই নিয়ে একটা গসিপিং, বাট ছেলেটা কিন্তু জিরো বা ছেলে মেয়েটা কিন্তু জিরো। কেন? কারণ তাকে প্ল্যাটফর্মে নিয়ে এসে দিছেন, বাট শি অর হি ডাজন্ট নো হাউ টু মেক দ্য মিউজিক। তো এইটা ফেস করতে হয়েছে, কারণ আমি হয়তোবা ছোটোবেলাতে এখনও শিখছি, এ ব্যাপারে কোনো ইয়ে নেই, বাট শেখার তো শেষ নাই ভাই। আমি আপনার কাছে একটা ভালো মিউজিক শিখতে পারি, আমার কথা হচ্ছে যে মিউজিশিয়ান নিয়ে যদি প্রথম থেকেই কাজ করতে পারতো সবাই মিলে, এই জেনারেশনটা না চেঞ্জ হতো ভাই, সবার নিজের গানটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতো, আমার আমার আপগ্রেড করা যেত, আপগ্রেড করা যেত ডেফিনেটলি। আমি এর সাথে একটু প্রশ্ন রাখতে চাই যে আমাদের এরিনাতে এই চর্চাটা যেমন নাই, তেমনি আবার আছে, ও আচ্ছা ও তো মিউজিক করছে, থাক এটা হয়েছে, লিস্ট থেকে বাদ দিই, এটা হয়েছে। আমার জীবনে এরকম গল্প আছে, আমি দীর্ঘ আমি নাম নেব না, এই কারণেই নেব না যে তিনি আমার গুণী একজন সঙ্গীত পরিচালক, তিনি 2 বছর আমাকে গান গাওয়াইছিলেন না, শুধুমাত্র একটা ছোট অকারেন্সের কারণে। অকারেন্সটা কেমন ছিল, আমি ইন্ডাস্ট্রিতে নতুন, আমি একজন সিনিয়রের গান গাইতে যাব, আমার ডেট দেওয়া ছিল, সেই ডেটে ঠিক একই টাইমে তারও কনসাল্ট ছিল, বাট একজন আমাকে বললেন যে ঠিক আছে তুই ওই গানটা গেয়ে তারপরে আমার এখানে আয়। আর উনি বললেন যে তোমরা তো অনেক বড় শিল্পী হয়ে গেছো, বাধ্য। তো আসলে শেখার জিনিসটা আমি পজিটিভ নিয়েছিলাম, যে আমাকে বলেছেন যে ওখানে গান গেয়ে তারপর আমার এখানে এসো, আমি তার কথাতেই ছিলাম এবং আমি নেগেটিভটা নিতে চাইনি। তার সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হয়, কিন্তু আমি আজও তাকে বলি যে আমার কি কোনো দোষ ছিল। তার মানে মোহিনী, এটা কি আসতে পারে ধর এই পিক অ্যান্ড চুজে অনেকে ভুল করে ফেলে, এই যে দুইটা ডাক আসলো, কেউ কেউ তো এই ধরনের মানুষের কাছে চলে যায় এবং তখন একটা মানে এই অস্থিরতা তৈরি হয়। পিক অ্যান্ড চুজের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট লাইফে।
পিক এন্ড চুজটা আসলে একটা আমাদের ওই যে বলি না ভাই দোষ দিয়ে ফেলে যে অমুক ছেলেটা বা রিয়েলিটি শো অমুক মেয়েটা এরকম করে ফেলেছে। আমি ওই যে বললাম যে একজনকে আপনি তুলে দিলেন, তুলে দিয়ে ওকে পিছনে কী করতে হয় কিছুই জানে না সে, তো আপনি জানানোর জন্য তো একটা গাইডের দরকার বা একটা একজন গাইডেন্স দরকার হয়। কেউ কেউ হয়তো বা কোনো জায়গায় সমস্যায় পড়েছেন আর কেউ কেউ উতরিয়ে গেছেন। দারুণ করে বললি। স্টেজে অনেক রকম ঘটনা ঘটে, অনেক স্টেজ করা হয়েছে দেশে বিদেশে, কোন মোমেন্টটা খুব মানে থাকে না যে অ্যাক্সিডেন্টাল মোমেন্ট উতরে গেছে কোনোভাবে, যেটা বিহাইন্ডে অনেক কিছু হয়ে যায়। বেশ কয়েকটা গল্প আছে তার মধ্যে অস্ট্রেলিয়াতে জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল এরকম ঘটনা আছে। হ্যাঁ, তারপরে এখানে ঢাকাতে একটা গার্লস কলেজের প্রোগ্রামে স্টেজ ভেঙে পড়ে গেছিলাম, এরকম ঘটনাও ছিল। নিউ ইয়র্কে আমরা ম্যানহাটনে একটা প্রোগ্রাম করেছিলাম, একটা রেড কার্পেটের একটা বিশাল শো ছিল, যে আমাদের হলের ভিতরে যত দর্শক ছিলেন তার চেয়ে অধিক দর্শক বাইরে ছিল, টিকিট কাটতে পারছিলেন না। এবং আমাদের ওখানে তিনটা শো করতে হয়েছিল পরপর, মানে ওই ভেনুতে। তো এটা একটা ইয়ে ছিল যে আমরা যখন শো শেষ করে বের হচ্ছি, আমাদেরকে আমাদের সেরা দশ ছিলাম আমরা, আমরা সেরা দশকে দেখার জন্য একটা মানুষের অন্যরকম চাহিদা ছিল সেই সময়ে, এবং আমরা সেটা বাংলাদেশেও সেটা ফেস করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, এবং এই ভালোবাসাটা তখনও পেয়েছি এখনও পাচ্ছি। এরকম অনেক ঘটনা আছে। এবং আমার এরকম আছে যে আমার একজন নোক কামড়ে এই বলে এই মানে চিলটা তুলে নিয়ে বলছে যে এটা রেখে দিলাম স্মৃতি হিসেবে, এরকম ঘটনা আছে। কত রকম স্মৃতি দিয়ে আসলে একটা জীবন বয়ে যায়। এবং সেই সাথে একটু জানতে চাই যে এখন যেমন একটা ম্যাচিউর পজিশনে এসে নিজের মতো গান করেছে, তারপরও কোন জায়গাটা মনে হয় যে মুহিন এই জায়গাটা আমাদের অনেক কিছু কাজের ব্যাপার আছে, অনেক কিছু আপগ্রেড করার বিষয় আছে, আমি জানি অনেক কিছুর ক্ষেত রয়ে গেছে, তারপরও এখন কি কি বলতে চান মুহিন এই সময়? কাজ ভাইয়া সবাই করবে। এখন ধরেন যে যে মিউজিক করছে তাকে আপনি তো বাধা দিতে পারবেন না, কাজের ক্ষেত্রটা যে যার জায়গা থেকে করতে পারে। বাট আমাদের দেশে যদি সিস্টেমটা একটু গোছানো থাকতো, আমাদের রয়্যালিটি সিস্টেম বলেন বা আমাদের গান বাজনা করে আমরা যদি এখান থেকে কিছু আর্ন করার চিন্তা করি, সেই সিস্টেমগুলো যদি কেউ প্রপার জানতো, বা এই জিনিসটা যদি ডায়াগ্রামলি কোনো কোম্পানি, কোনো অডিও কোম্পানি একজন আর্টিস্টকে প্রোভাইড করে, ওই কোম্পানি ওই আর্টিস্টকে নিয়েও ভালো থাকবে, ওই আর্টিস্টটাও ভালো থাকবে। এই সিস্টেমটা যদি একটু আপগ্রেড করা যেত। রাইট, সেটাই আসলে একদম সবার জাতীয় চাওয়া। মুহিনকে নিয়ে একটা প্রচলিত কথা আছে যে মুহিন খুব ধনাঢ্য পরিবারের ছেলে, নেতাবর্গীয়দের বংশধর, সুতরাং ওর লাইফে কোনো স্ট্রাগল নেই। ওকে, সো এটা কি মনে হয় যে নিশ্চয়ই আজকে হুট করে মানুষ খ্যাতিমান হয় না, হুট করে মানুষের চাওয়াটা এত সমৃদ্ধ হয় না, আজকে মুহিন কি বলতে চায়? ধনাঢ্য পরিবারের কথা বলবো না, বাট আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার বাবা দাদা মারা যাওয়ার পরে 71 সালে যখন আমার দাদা শহীদ হন, আমার দাদা শহীদ হওয়ার পরে আমার পুরো পরিবারের দায়িত্ব আমার বাবার উপরে ছিল। তো সেই পরিবারে এখন তারা সকলেই যে যার জায়গা থেকে লেখাপড়া করছে এবং মানুষের মতো মানুষ হয়ে গেছেন এবং সবাই চাকরি করছেন সচ্ছল। তো আমার চোখে দেখা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি, এবং আমি যখন লেখাপড়া করি, আমার যখন ওই সময়টা চলছে, আমার বাবা আমাকে লিমিটেড টাকায় পড়াশোনা করাতেন। আমি নিজে, আমার মনে আছে আমি বেশ কয়েকটা টিউশনি করাতাম ঢাকায় এসে, আমি দুটো টিউশনি করাতাম, ফিজিক্স পড়াইতাম, কেমিস্ট্রি পড়াইতাম, ঢাকা কোচিংয়ে ক্লাস নিতাম। তো আমি স্টুডেন্ট পড়াইছি আমার নিজের পকেট খরচার জন্য। স্ট্রাগল জিনিসটা আসলে মানুষকে বুঝতে দিতে হয়। আমার বাবার অনেক পয়সা আছে, আমি বাবার কাছ থেকে চলি না গত বিশেষ করে 17 বছর। আমি যখন 2006 রিয়েলিটি শো থেকে এসেছি, আমার বাবার কাছ থেকে ইনশাল্লাহ ওভাবে কখনোই কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয়নি। তো আমার চোখের সামনে যে বললাম যে আমি আমার বাবার ইতিহাসটা দেখে আমাকে গড়ার চেষ্টা করেছি, যে না আমার বাবার মতো একজন আদর্শবান হব। সে জীবনে যে এত স্ট্রাগল করছেন, এত ছেলে মেয়ে, তারা সব ছোট ভাই বোন ছিল, সবগুলো ছেলে মেয়ে মানে ফুফাতো ভাই বোনগুলোকেও আমার বাবা বিয়ে শাদী দিয়েছেন, এত স্ট্রাগলার তার চোখের সামনে দেখছি, তার চোখে না কখনো দেখি নাই যে পকেটের টাকা নাই বা দুশ্চিন্তা এরকম কখনো দেখি নাই। এই পজিটিভ সেন্সটা আমার কাছে ছিল, এবং আমি আমার সঙ্গীত জগতে এসে আমার এই ব্যক্তি সত্তাটা কাজে লাগিয়েছি। আমার প্রথম দিকে আমি অনেক গীতিকারের কাছে গান পাইনি, বা কিছু গান বের করে যে কোম্পানির কাছে নিয়ে যাব, ভালো কোম্পানি টাকাও দেয় না, এটা আপনিও জানেন আমরাও জানি। তো এই যে একটা সমন্বয়হীনতা প্রথম দিকে পাইছি, তখন নিজেকে আড়াল করে ফেলছি, নিজেকে আড়াল করে যে না আমি নিজে কিছু কাজ করি, নিজের কিছু কাজ দেখি, আমি যেটুকু শিখছি সেটুকু তো প্রয়োগ করি,
আমি যেটুকু শিখছি আমার আমার যেটুকু দরকার আমি যেটুকু আমি পারি আমি সেটুকু চেষ্টা করি। তারপরে আমার কলিজা লাগের একটা গান ছিল, এটা আমি প্রথম লিখি। আচ্ছা, কলেজে লাগে আমি এত গীতিকারের কাছে গান চাচ্ছি, আর কথা কোথায় আমার দশটা গান করতে যদি আমার গীতিকারের 1 লাখ টাকা দিতে হয়, তখন আমরা নতুন ভাইয়া, একদমই নতুন। আমি এখন এটা ফিল করি যে একজন নতুন আর্টিস্ট আসলে তাকে কিভাবে বলতে হবে, সেই সাপোর্টটা কি দেয় এখন মুহিন? আমি দেই, আচ্ছা আমি দেই, ডেফিনেটলি দেই। আমার কাছে কেউ যদি আসে, আমার কাজ পর্যন্ত যদি কেউ আসতে পারেন, আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু করার, ওর হয়তোবা আমি আমার মতো যতটুকু পারি ততটুকু করি। আমি আমার কাজের ক্ষেত্রটা ওইভাবেই তৈরি করছি যে না, আমি আমার আস্তে আস্তে আমার কাজগুলো করব, একটু ধৈর্য ধরতে হবে। কারণ মাস্টার্স পাস করলেই তো সঙ্গে সঙ্গে চাকরি করলে তাকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বানায় না, তো তাকে এক্সিকিউটিভ হইতে হবে, সে অ্যাজ এ এক্সিকিউটিভ কিছুদিন কাজ করবে। আমরা যখন আসছি রিয়েলিটি শোতে, তখন আমরা ফাইনালি এই ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ছিলাম। আমি চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে তৈরি করার, এই চলছে। কারণ আরেকটা বিষয় জানার কথা, সেটা হচ্ছে অনেকে বলেন ওই সময় বলাবলি করছিলেন যে যে সেরা 10 হিসেবে ইউএসএ ট্রিপ দিয়েছে, ইউরোপ ট্রিপ দিয়েছে, অনেক জায়গায় থেকে যাওয়ার একটা মোহ ছিল, হাতছানি ছিল যে ঠিক আছে দেশে ফিরে আর কি হবে, এখানেই ব্রেড এন্ড বাটার বেস্ট লাইফ। সো ওই জায়গা থেকে ফিরে আসাটা একটা বড় স্ট্রাগল, বা ওই জায়গার ওই অনুভবটা, এই ধরনের কথা কি শোনা গিয়েছে তোর জীবনে? এবং এটা আসছে 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 রাইট আসছে, বিয়ের প্রস্তাব আসছে, বিয়ে দিবে, বাড়ি ঘর দিবে, অনেক কিছু দিবে, এরকম অস্ট্রেলিয়া থেকে আসছে, আমার বাবা মাকে ফোন দিয়েছেন, এরকম ঘটনাও আছে। বাট আমি আসলে কখনোই লোভের মোহে কাজ করিনি কোথাও কোনো জায়গায় না। আচ্ছা, মানে ওই লোভটা ওইটা ওইটা কখনোই ছিল না। আমার সৌভাগ্য যে আমি প্রায় 22 থেকে 23টা দেশে গেছি, বিভিন্ন শো অনুষ্ঠানের পারপাসে গেছি। আমার কাছে মনে হয়েছে যে না, আমার দেশে যদি আমার সম্মান না থাকে, আমি বিদেশে গিয়ে সম্মান কোথায় নিব? আমার সম্মানটা নিয়ে যারা আছেন বিদেশে, তারা কিন্তু এই দেশের সম্মানী মানুষ আমার দৃষ্টিতে। হ্যাঁ, কেউ তার ব্যক্তিসত্তায় অনেকে চায় যে ভালো একটা লাইফ লিডিং করি বা একটু থাকি, ভালো ফ্যাসিলিটিস পাই, এটা তার ব্যক্তিগত। একদম ছোট্ট একটা শেষ গল্পে আমি প্রথম ব্রেকে যেতে চাই, এবং ফ্যানাটিক অনেক ব্যাপার যে কেউ বিয়ে করতেছে, ওটাও আসলে ভালোবাসা ফ্যান থেকে, কিন্তু কোন ফ্যানের কথা, কোন ফ্যান গল্পটা, ফ্যান স্টোরিটা বলতে চাই আজকে মুহিন, যেটা বারবার রিকল করে? একটা ঘটনা আছে, বাচ্চাটা সম্ভবত তখন 9 থেকে 10 বছর, ক্যান্সারের পেশেন্ট ছিল। ওদের ওরা আমাকে বললো যে ভাই আমরা একটা শো করতে চাই, এরকম আমরা শো করেছিলাম, আমার ব্যান্ড আমরা সবাই শো করেছিলাম, বাট বাচ্চাটা বাঁচেনি। তো ওর বাবা মা যখন ওর আমরা মোটামুটি আরও কিছু কালেকশন সহ ওই সময় যতটুকু পারছি ওকে সহযোগিতা করার চেষ্টা করছি, এটা আমাকে খুব হার্ট করছিল যে চেষ্টা তো করছিলাম, হয়তো তো আল্লাহ নিয়ে গেছেন, সেটা তো অন্য জিনিস, কিন্তু একটু হলেও চোখটা ভালো ছিল।